Hi guys, good morning. Welcome to Kitty's vlog. আজকে আমি মেয়ের জন্য একটা জুস বানালাম। এটা খুবই সিম্পল। হ্যাঁ বলো টেস্ট করো। আর রেসিপিটা আমি শেয়ার করছি। তোমার জন্য কখনো বানাইনি। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি একটা গ্লিটার নিয়ে নেব আর সাথে একটা অ্যাপেল। এটা খুবই সিম্পল রেসিপি। এটা বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে না, কিন্তু খেতে ভালোই লাগবে। তারপরে এই অ্যাপেলটা আমি গ্রিট করে নেব। আর যেহেতু হাতে গ্রিট করছি, একটু সাবধানে গ্রিট করে নিতে হবে, নাহলে হাতে মানে আঙুলের কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা বেশ সহজ পদ্ধতি, একটু গ্রিট করে নিয়ে তারপরে জুসটা বানিয়ে নেব। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি বড়ো সেরকম মিক্সার গ্রাইন্ডার বা অন্য কিছু ইউজ করছি না, এটা জাস্ট কিচেনেই বানানো যায়। আর আমি এটা পছন্দ করি, কেন এক্ষেত্রে জুসের মধ্যে একটা ফাইবার ভাব থাকে, যেটা কিন্তু ভালো লাগে। মনে হয় যে মানে স্পেশালি যারা ওয়েট লুজ করছে তাদের জন্য খুবই ভালো, কেন মনে হবে যে একটা একটা স্যাটিসফ্যাকশান আছে যে আমি কিছু খেয়েছি, কারণ এটার মধ্যে ফাইবারটা সেম সমপরিমাণে থাকে, আমার ফাইবারটা কোনো অংশই বাদ দিচ্ছি না। তো এবার জুস গ্রাইন্ডারে হালকা একটু গ্রাইন্ড করে নেব, যাতে আর একটু ছোটো হয়ে যায়। একদম একদম গ্রাইন্ডিংও করে নেব না, এটা জাস্ট হালকা একটু গ্রাইন্ড করে নেব। তো এই যে নিয়ে নিয়েছি গ্রাইন্ডারের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়ে গেছে, মানে জুস বেরিয়ে গেছে। তো যাই হোক, এটা একটু গ্রিট করে নেব। আর এটাতে তেমন কিছু দেব না, তবে এক গ্লাস ঠান্ডা জল দিয়ে দেব। আর যদি কেউ চেয়ে থাকেন তাহলে বরফ দেওয়া যেতে পারে, তবে আমার যেহেতু একটু টনসিলের ইস্যু আছে, আমার মেয়েরও তাই, তো ওর ঠান্ডা লাগার ধাঁচ আছে, সেক্ষেত্রে আমি বরফটা ইউজ করি না। আমি যদি আমি ঠান্ডা বানাতে চাই সেক্ষেত্রে একটুখানি ঠান্ডা জলটা ইউজ করি। তো এই একটু গ্রিট করে নিলাম। পুরোপুরি গ্রিট হবে না, তবে পুরোপুরি গোটাও থাকবে না, তো সেইভাবে এরকমভাবেই গ্রিট করে নিলাম। এবার মোটামুটি গ্রিট হয়ে গেছে। এবার আমি একটা জুস জারে ঢেলে নেব ঠান্ডা জল। এটা আপনাদের নিজেদের আন্দাজ মতো, এখানে আপনারা বরফ ইউজ করতে পারেন, আমি বরফ ইউজ করছি না, আমি জাস্ট ঠান্ডা জল ইউজ করছি। আর তার সাথে লেমন, ফ্রেশ লেমন নিয়ে নেব। আর এর সাথে আসলে জিঞ্জারও নেওয়া যেতে পারে, তবে আমি জিঞ্জারটা, আমার যেহেতু অ্যালার্জেটিক তো জিঞ্জারটা আমি স্কিপ করছি, তবে জিঞ্জার নেওয়া যেতে পারে। আমি শুধু লেমন দিয়েই বানাবো। তো লেমনটা ভালোভাবে নিগড়ে নিচ্ছি জুসটা বের করার জন্য। এবার একটু নাড়া দিয়ে নেব। আর তারপরে আমাদের যে গ্রিট গ্রিট করে রাখা অ্যাপেল, এটা আমরা উপর থেকে দিয়ে দেব। আর ব্যাস, আসলে জাস্ট সিম্পল এই রেসিপিটা, কিন্তু এটা বেশি মানে আমি প্রেফার করি, কেন এটা চিনি ছাড়া, চিনিটা স্কিপ করাই ভালো, কেন আমি তো পুরোপুরি সুগার ফ্রি করতে পারি না। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সুগারটা ইনটেক হয়, তাহলে আমরা এই এই জুসের ক্ষেত্রে একটু স্কিপ করতে পারি। এইভাবে দিতে গেলে সুগারটা লাগে না, এটা আসলে এমনি ভালো লাগে। জাস্ট আরেকবার নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে এটা আমরা সার্ভ করে নেব। তো ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমরা এখানে ইউজ করছি অ্যাপেল, লেমন, সল্ট অ্যান্ড চিলড ওয়াটার। সো দ্যাটস ইট, এবারে আমরা এটা সার্ভ করে নেব। আর তো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই। এবার এটা সার্ভ করার জন্য রেডি। প্লিজ স্টে কানেক্টেড অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ গাইজ।